নমস্কার বন্ধুরা, হাংরি টামির আরো একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা খুবই সাধারণ আর সহজ একটা রেসিপি, কাঁচকলার খোসা বাটা। কাঁচকলার খোসা আমরা সবাই ফেলে দিই, কিন্তু এইভাবে যদি কাঁচকলার খোসার রেসিপিটি বানিয়ে নেওয়া যায় তাহলে মুখে লেগে থাকবে, গরম ভাতের সাথে অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা করতে ঠিক কি কি লাগবে। এখানে আমি নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নেওয়া তিনটে কাঁচা কলা, নিয়েছি নারকেল কুচি, গোটা কাঁচা লঙ্কা, কালো জিরে, সর্ষের তেল, কয়েকটা রসুন কোয়া, কালো সর্ষে, হলুদ গুঁড়ো, নুন আর চিনি। এখানে আমি তিনটে বড় সাইজের কাঁচকলা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কাঁচকলাটাকে এইভাবে দু টুকরো বা তিন টুকরো করে নিতে হবে, যাতে ছুরি দিয়ে খোসাটা কাটার সময়তে সুবিধা হয়। একটু মোটা মোটা করে কাঁচকলা থেকে আমি খোসাগুলোকে কেটে নেব। এইভাবে একটু মোটা করে যদি কাঁচকলার খোসা ছাড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বাটাটা খুবই টেস্টি হয়। অনেকে এরকম কাঁচা অবস্থায় খোসা না ছাড়িয়ে পুরো কাঁচকলা সেদ্ধ করে তারপর খোসা ছাড়িয়ে নেয়, চাইলে আপনারা সেটাও করতে পারেন। এইভাবে আমি সব কটা কাঁচকলা থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এবার একটা কড়াই বা সসপ্যানে বেশ কিছুটা পরিমাণ জল গরম করে নেব। জলটা ভালোভাবে গরম হলে তার মধ্যে আমি কাঁচকলার খোসাগুলোকে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ নুন, আর দেব 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে জলটাকে ফুটতে দেব। কাঁচকলার খোসাগুলোকে জলের মধ্যে আমি খুব বেশি পরিমাণে কিন্তু সেদ্ধ করব না, জাস্ট একটু ভাপিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে ভাপিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি জল থেকে কাঁচকলার খোসাগুলোকে তুলে সেটাকে ঠান্ডা হতে দেব। কাঁচকলার খোসাগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে এবার সেটাকে আমি বাকি ইনগ্রেডিয়েন্টসগুলোর সাথে বেটে নেব। তার জন্য একটা ব্লেন্ডিং জারের মধ্যে আমি দিয়ে দেব ভাপানো কাঁচকলার খোসা, দেব 1/4 কাপ পরিমাণ নারকেল, দেব 8 থেকে 10টা রসুন কোয়া, দেব 1 টেবিলস্পুন পরিমাণ সর্ষে, 2 কাঁচা লঙ্কা, 2 টিস্পুন পরিমাণ দিয়ে দেব চিনি, আর দেব স্বাদ মতো নুন। বাটার জন্য আমি এখানে সামান্য একটু জল দিয়েছি। এবার মিক্সির বাটির মুখটা বন্ধ করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখানে আমি একটা ফ্রাইং প্যান গরমে বসিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিলস্পুন পরিমাণ সর্ষের তেল, তেলটা গরম হয়ে আসলে দেব 1/2 টিস্পুন পরিমাণ কালো জিরে। কয়েক সেকেন্ডের জন্য মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা থেকে বেশ সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা কাঁচকলার খোসা। মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। এবার সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিট লো ফ্লেমে এইভাবে রান্না করার পর যখন দেখা যাবে যে এই মিশ্রণটা প্যান থেকে ছেড়ে আসছে, তখন বুঝতে হবে যে খোসা বাটাটা একদম তৈরি। তাহলে দেখলেন তো কত সহজে অসাধারণ স্বাদের এই কাঁচকলার খোসা বাটার রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।